বসুন্ধরা মহামেডান পুলিশ এরই মাঝে শুরু করে দিয়েছে প্রি সিজন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশের ফুটবল মৌসুম তবে পেশাদার লীগের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড এখনও মাঠে নামেনি কবে কি হয় তা নিয়েও ছিল ধোয়াশা উনিশ সেপ্টেম্বর ক্লাবের ফুটবল কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় এক সিজন পর ম্যানেজারের দায়িত্বে ফিরছেন সত্যজিৎ দাস হেড কোচ হিসেবে প্রথমবারের মতো আকাশ নীলদের দায়িত্ব নিতে যাচ্ছেন মারফুল হক প্রি সিজন শুরুর দিনখনও চূড়ান্ত হয়েছে অবশেষে আরও কিছু দিন আগে শুরু করতে পারতাম সেটা আমাদের জন্য ভালো হতো আজকে একুশ তারিখ আমরা আগামী পঁচিশ তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু করব চব্বিশ তারিখে খেলোয়াড়া ক্যাম্পে এসে উঠবে এবং এর আগে যে সময়টুকু পাওয়া যাবে আমার কোচ একটা ট্রেনিং প্ল্যান আমাদের যে যারা অন্যান্য কোচা আছে তাদেরকে তাদের কাছে দিয়েছে বা আরও কিছু যদি থাকে তার সাথে আলাপ করে ওইভাবে আমরা শুরু করব বত্রিশ ফুটবলার রেজিস্ট্রেশন করেছে আবাহনীর হয়ে পরের মৌসুমে খেলার জন্য দলবদলের শেষ দিন না খেলার শঙ্কা কাটিয়ে শেষ মেশ দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি তবে ক্লাবের টানা পূরণে ফুটবলারদের পারিশ্রমিক নেমে এসেছে নামমাত্রে আশি লাখ টাকার ফুটবলার কেউ খেলতে হচ্ছে পাঁচ লাখ টাকায় সব মিলিয়ে দেশের বদলে যাওয়া পরিস্থিতিতে ফুটবলারদের নিয়ে এক চ্যালেঞ্জের সামনেই আবাহনী ম্যানেজমেন্ট সবকিছুর আগে হচ্ছে আমাদের টিমকে তৈরি করা মাঠে নিয়ে যাওয়া মাঠে খেলা এবং আমরা এমন একটা অবস্থানে থাকি যেন সেকেন্ড লিগে ক্লাবের কর্মকর্তা সমর্থক সবাই যেন উদ্বুদ্ধ হয় যে আরো শক্তিশালী হোক টিম এবং চ্যাম্পিয়নশিপে ফাইট করুক বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ছটি টাইটেল আছে আবাহনীর তবে এবারই প্রথম কোনো বিদেশি ফুটবলার ছাড়াই ধানমন্ডির ক্লাবটিকে শুরু করতে হবে লড়াই টাইটেল রেসে থাকতে পারবে তো আবাহনী তো অন্য টিমগুলো বিদেশি নিয়ে খেলবে আমরা এর বাইরে থাকবো এটাতে কিছুটা এফেক্ট হয়তো মেন্টালি থাকবে বা মাঠেও এটার প্রতিফলন থাকতে পারে আবাহনী যখনই মাঠে যায় তখন জয়লাভের জন্য খেলে তো আবাহনী এখনও গেলে সে জয়ের জন্যই খেলবে আমরা প্রতি ম্যাচে জয়লাভের জন্য খেলবো তো এখানে যে কোনো রেজাল্ট হতে পারে সেটা আমাদেরকে মেনে নিতে হবে বাট আমাদের কিন্তু ফোকাসটা থাকবে যে আমাদের জিততে হবে জামাল ভুইয়া গেলো সিজন খেলেছিলেন আবাহনীতে এই সিজনেও জেবিসিক্সকে দেখার কথা ছিল এই জার্সিতে তবে শেষ পর্যন্ত নামমাত্র পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে দেখা যাচ্ছে না এই ক্লাবে এমনকি বাংলাদেশের পেশাদার লিগেও জামাল খুশি নন আবাহনীর দলবদলের শেষ দিনের দেন দরবারের ঘটনায় জামাল থাকলে আমরা খুশি হতাম সেটা আমাদের হয়তো শক্তি বৃদ্ধি হতো কিন্তু পরিস্থিতি এরকম ছিল যে জামালের সাথে যে কথাটুকু হয়েছে যতটুকু আমি নজরুলের কাছ থেকে শুনেছি সেটা অনুযায়ী এটুকু বলবো যে তাকে বলা হয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতির বিষয়টুকু এবং ওই বিষয়টুকু বিবেচনা করে তাকে খেলার জন্য নজরুল তাকে বলেছিল এবং ওই জায়গাটুকুতে মনে হয় যে যে সময়টুকু ছিল ওই সময়টুকুতে তার কাছ থেকে প্রপার রেসপন্সটা পাওয়া যায় নাই বিদায় তাকে দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি আবাহনী হারিয়ে যায়নি

Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.